আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃমি নিয়ে কথা হচ্ছিল। আমাদের দেশে প্রায় 2/3 মানুষ কৃমির সমস্যায় ভুগছেন, অথচ আমরা কৃমির সমস্যাকে খুব নগণ্য মনে করি, তেমন একটা গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, একটি প্রাপ্তবয়স্ক কৃমি মানুষের অন্ত্র থেকে প্রতিদিন 0.2 মিলিলিটার রক্ত শুষে নেয়। এই জন্য রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ কৃমি। আর রক্তশূন্যতার কারণে অনেকের সারাক্ষণ দুর্বল লাগে, মাথা ঘোরায়, কোনো কাজে শক্তি পান না। কিন্তু লক্ষণগুলো তীব্র না হলে এটা আমরা অনেক সময় বুঝতেও পারি না। তাই নিয়মিত আমাদের কৃমির ওষুধ খেতে হবে। তো আজকে কৃমির ওষুধ খাওয়ার নিয়ম, কোন ওষুধটি ভালো, কোনটা খাবেন আর কারা এটা খেতে পারবেন না, এই 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো। তো চলে যাচ্ছি আলোচনায়। বিভিন্ন ধরনের কৃমির জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয়। এর মধ্যে কমনলি ব্যবহৃত হয় অ্যালবেনডাজল এবং মেবেনডাজল, এই দুটি গ্রুপের ঔষধ। এগুলো বেশ ভালো কাজ করে। এই গ্রুপের ভালো ব্র্যান্ডের, মানে ভালো কোম্পানির যে কোনো একটি ট্যাবলেট আপনি খেতে পারেন। প্রাপ্তবয়স্কদের অ্যালবেনডাজল গ্রুপের 400 mg একটি ট্যাবলেট রাতে খাবার খাওয়ার পর চুষে খেতে হবে, এবং মেবেনডাজল গ্রুপের ট্যাবলেট পরপর 3 দিন 12 ঘন্টা পরপর খেতে হবে। চুষে খাওয়ার কথা বলা হয়, কারণ এটি আকারে বেশ বড় এবং পানি দিয়ে খেতে গেলে গলায় আটকে যেতে পারে। যাদের লক্ষণ থাকে তারা প্রয়োজন হলে, অর্থাৎ একটি ট্যাবলেট খাওয়ার পরও লক্ষণ থেকে গেলে, 1 সপ্তাহ পর একই নিয়মে আরও একটি ট্যাবলেট খাবেন। এমনকি প্রতি 3 মাসের মধ্যেও যদি আপনার পেটে কৃমি আছে এমন লক্ষণ অনুভব করেন, তাহলে একই নিয়মে আবার খেতে পারবেন। শিশুদের ক্ষেত্রে সিরাপ দিতে হবে এবং এর পরিমাণ একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে জেনে নিতে হবে। কৃমির ঔষধের তেমন মারাত্মক কোনো সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খুব রেয়ারলি একটু পেট ব্যথা, পেট ফাঁপা বা বমি ভাব হতে পারে। এবার বলছি কারা এই ঔষধটি খেতে পারবেন না। 1, গর্ভবতী নারী। 2, 2 বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না। খুব প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়াতে হবে। 3, যাদের লিভারে সমস্যা আছে। এবং 4, যাদের ব্রেইনে, মানে মস্তিষ্কে কোনো রোগ বা সমস্যা আছে এবং এর জন্য নিয়মিত কোনো ওষুধ খেয়ে যাচ্ছেন, তারা কৃমির ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ছোট হলেও আশা করি সবার উপকারে আসবে। যারা দেখছেন তারা অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।